প্রচন্ড বৃষ্টি, চলে এসেছি সাউথ সিটি মলে একদম ভেতরে। ও হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি সাউথ সিটি মলে। তো ওখানে গিয়ে হয়তো আমরা ছোট করে একটা পার্টি হতে পারে, তো এই কারণে আমরা কিন্তু দুই ভাই বেরিয়ে পড়েছি সাউথ সিটি মলের উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে রিক্সাতে করে। সো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মল। দেখতে পাচ্ছ অমরদা সামনে, চিরন ওদি আর ভাই রয়েছে, আর আমি অমরদা আর একটা অমরদার বন্ধু রয়েছি। তো প্রচন্ড বৃষ্টি, সব দাঁড়িয়ে রয়েছে সামনে একদম। সো এটা রয়েছে গেট। সো ফাইনালি বন্ধুরা, চলে এসেছি সাউথ সিটি মলে একদম ভেতরে, আর অলরেডি এখন যাবো আমরা উপরের দিকে। সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সাউথ সিটি মলে, আর তোমাদের কিন্তু সেই সাউথ সিটি মলের ব্লগটা দেখাবো কি রয়েছে এখানে। প্রচুর জিনিস রয়েছে, এতটা কভার করতে পারবো না যদিও, তো কম বেশি কভার করে তোমাদের দেখাবো সম্পূর্ণ জিনিসটাই। চলো দেখতে থাকো। এটা একটা বেস্ট মনে হয় যে সাউথ সিটি মলের মিউজিকগুলো যে বাজে তারা মজাদার। সো বন্ধুরা এখন আমরা লিফ্ট করে কিন্তু উপরের দিকে যাচ্ছি, আর সাথে রয়েছে অমরদা। চলো আমরা কি খাই দেখতে পাবে, বিভিন্ন রকমের খাবার আছে এখানে। তো বন্ধুরা এই যে রয়েছে সাউথ সিটি মল দেখতে পাচ্ছ, আর এর ভেতরে কিন্তু আমরা যাব। রোড থেকে ঠিক দেখা যায় এই সাইডে দেখতে পাচ্ছ, এটাই রয়েছে সাউথ সিটি মল। মানে যা খেতে চাইবে তাই পাবে, আর সত্যি তোমরা ভিউটা খুব সুন্দর, ভিউটা তোমরা দেখতে পারো। তো ভিউটা দেখো অ্যামাজিং, একটা ভিডিও এইখানে সাইডে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব মানে দারুর জিনিস ব্র্যান্ড রয়েছে এই সাইডে। তো এখন আমরা যাচ্ছি এই সাইডের উপরের দিকে, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ। নিচে নিচে দেখতে পাচ্ছ একদম দারুণ একটা ব্যাপার কিন্তু। এখানে কিন্তু খাবার দাবার রেস্টুরেন্টগুলো রয়েছে যেখানে খাবার দেওয়া হয় এই জায়গাতে। তো চলো এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু বসে রয়েছে একসাথে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, যদি আওয়াজটা না আসতে পারে তার কারণ এখানে কিন্তু লাউডলি একটা মিউজিক বাজছে। এখান থেকে খাবার কিন্তু সব বুক করতে হয় দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো চলো এখন। সো বন্ধুরা এই রিয়াজটাকে আমরা হট করে দেখে ফেললাম সাউথ সিটি মলে। সো বন্ধুরা প্রতিনিয়ত লেস টপ যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এর সামনে যে দাঁড়াটা এই দাঁড়াটা। আর আমরা যাবো এখন কিন্তু অমরদা ওখানে বসে রয়েছে। আমাদের মধ্যে থেকে সঞ্জয় দা রিয়াজ দার সঙ্গে গল্প শুরু করে দিয়েছে, আর এই রিয়াজ দাকে অনেকেই দেখেছে গাটছড়া সিরিয়ালে। তো যাই হোক বন্ধুরা, রিয়াজ দার সাথে আমরা কিন্তু কথা বললাম মোটামুটি। তো ভিডিও মোটামুটি এখান থেকে কিন্তু খাবারের আমরা অর্ডার দেবো, একদম স্টেজ ওয়ান চিলি চিকেন রাইস নিলাম। মোটামুটি দাম কিন্তু ভাই বিশাল, মানে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না, মানে আমাদের পক্ষে বিশেষ করে যারা প্রচুর টাকা আছে তাদের পক্ষে সম্ভব, কোনো ব্যাপার না। হ্যাঁ অমরদার পক্ষেও সম্ভব। খাবার দাবার রেডি একদম মোটামুটি দেখতে পাচ্ছ, আর এখন আমরা খাবো হচ্ছে কেএফসি চিকেন। মানি ইজ দ্য পাওয়ার, খুব সুন্দর। আর একটা জিনিস আসবে কিন্তু আমাদের এখানে, দারুন স্বাদ করেছো, শার্টের কালেকশন মোটামুটি সাউথ সিটি মলে দেখতে পাচ্ছ, অনেকটাই ঘুরে নিয়েছি, আর এবার হয়তো বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।